দুই হাজার সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এরাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নতুন করে ঘুটি সাজানো শুরু করে দিয়েছে সেই সঙ্গে রাজনৈতিক দলবদলের প্রক্রিয়াও কিন্তু ক্রমশই তেজি হচ্ছে বিভিন্ন দল ত্যাগ করে নিত্য নতুন দলে যোগদান করা যেন রাজ্যের একটা রাজনৈতিক অভ্যাসে পরিণত হয়েছে ভোটারদের এই চাঞ্চল্যকর পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল যেমন ফায়দা তুলতে পারছে তেমনিভাবে কিছু কিছু রাজনৈতিক দল ক্রমেই রাজ্য রাজনীতি থেকে মুছে যাচ্ছে ইতিপূর্বে টিপড়ামতা এরাজ্যেই এডিসির শাসন ক্ষমতা দখল করলেও বর্তমানে টিপ্রামতা ছেড়ে বিজেপিতে যোগদান প্রক্রিয়া যেন হয়ে উঠছে সম্প্রতি ঢাকার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিয়াকুবড়া পাড়ায় পনেরো পরিবারের তিপ্পান্ন ভোটার বিজেপি দলে যোগদান করছেন এবং এরা প্রত্যেকেই টিপড় আইপিএফটি এবং সিপিএম দলের সদস্য বলে জানা গেছে ক্রেটার টিপারলেনের দাবি টিপ্রমতা ছেড়ে এই যে জনজাতিরা ক্রমশই বিজেপি মুখ্য হয়ে উঠছে তেমনটাই দাবি করেছেন ঢাকারতলা বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি নির্মল দেব বর্মা তিনি জানিয়েছেন যে আইপিএফটি ছেড়ে ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক ভোটার বিজেপিতে যোগদান করছে বর্তমানে এবার টিপ্রমতা ছেড়েও কিন্তু বিজেপিতে যোগদানের প্রক্রিয়া তেজি হয়ে উঠছে এর মাধ্যমে এটাই প্রমাণ করছে যে এই টিপ্র গ্রেটার টিপ্রাল্যান্ড ইস্যু ক্রমেই অবাস্তব ইস্যুতে পরিণত হচ্ছে তেমনটাই দাবি করছেন বিজেপির মন্ডল সভাপতি নির্মল তিনি জানান আগামী দিনে আরও তেজি হয়ে উঠবে এই দলবদল প্রক্রিয়া সে সঙ্গে তিনি আরও আশা ব্যক্ত করেছেন যে আগামী দিন এই টিপড়ামথা এই রাজ্য থেকে একসময়ে বিদায় নেবে কারণ সংকীর্ণতাকে আশ্রয় নিয়েই নাকি টিপড়ামতা পাহাড়ের ক্ষমতা দখল করেছে তবে দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনেই বোঝা যাবে এ ধরনের দাবির বাস্তবতা কতখানি রয়েছে কারণ জনজাতির মধ্যে বোবাগ্রার যে জনপ্রিয়তা সেটা দু হাজার প্রমাণিত হবে তেমনটাও দাবি করছেন টিপ্রমতার যুব নেতৃত্বরা